হ্যালো ফ্রেন্ড যুক্তা স্লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসছি তো আজকে আমি নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা একটু ট্রাই করতে পারো তো এই দেখো আমি আজকে দেখাবো হচ্ছে চাপর ঘন্ট হ্যাঁ নামটা হচ্ছে চাপড় ঘণ্ট আর এই যে দেখো বড়াগুলো মা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে সব ডাল মিশিয়ে বড়াগুলো করা হয়েছে মানে বেটে নেওয়া হয়েছে একসাথে ওই সেই ডালেরই বড়া তো এই রান্নাটা করতে গেলে তো আগে এই ডাল সব ডাল বেটে নিয়ে সে তোমরা যে মানে একটা ডালও নিতে পারো তো আমরা আজকে অনেকগুলো ডাল একসাথে মিক্স করে বেটে নিয়েছি আর তারপর এখন আগে বড়াগুলো করে নিচ্ছি কেন এই সবজিটা করতে গেলে বড়ার আমাদের দরকার হবে আশা করি তোমরা অনেকেই খেয়ে থাকবে আর কারা কারা খেয়েছ আর আমরা যেভাবে করছি সেভাবেই করো কি না সেটা অবশ্যই জানিও তো এই দেখো আগে বড়াগুলো ভেজে নিচ্ছে আর মা এই রান্নাটা করছে আর আমি ভিডিও করছি আর এখন বলেও দিচ্ছি তোমাদেরকে তো দেখো বড়াগুলো লাল লাল হয়ে এসছে আর ডালের বড়া তো এমনি খুব ভালো লাগে আর রান্নার মধ্যে যদি মিক্স করে দেওয়া হয় তো বুঝতেই পারছো সেই রেসিপিটা অবশ্যই টেস্টি হবে তো দেখো আগে মা ভালো করে ভেজে নিচ্ছে আর এই ভাজা হয়ে গেছে তাই মা এগুলোকে তুলে নিচ্ছে একটু লাল লাল হলেই সেগুলো খেতে ভালোও লাগে একটু টেস্টও লাগে তো এই দেখো এখন তেলের মধ্যে জিরে গোটা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা এই তিনটে তো এই দেখো তেলটা তো আগেই দেওয়াই ছিল তো তোমরা মাপ বুঝে তোমাদের মতন তেল দিয়ে নেবে কেউ কম তেলে খায় কেউ বেশি তেলে খায় তো সেটা তার পছন্দ মতন দিয়ে নেবে তো এই দেখো এখন সব সবজি কেটে রেখেছিল তো এই সবজিগুলো এখন দিয়ে দিচ্ছে তোমরা যে যেরকম মানে যত সবজি খেতে পছন্দ করো সব সবজি দিতে পারবে যার যেরকম ইচ্ছে এরকম সব সবজিগুলো দিয়ে নিল আর এরপর হচ্ছে একে একে সব মশলাগুলো একেবারে দিয়ে দেবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এই দেখো এখন চিনি দিয়ে দিল। আর একে একে সবই দিয়ে দেবে মশলা এখন এখন একটু লবণ দিয়ে দিল স্বাদ মতো যে যেরকম লবণ খেতে পছন্দ করো সেইভাবেই দেবে হলুদ দিয়ে দিল আর এখন দেখো স্টিম মানে আঁচটা কমানো আছে যেহেতু সব মশলাগুলো দিয়ে নিচ্ছে তো এখন আঁচটা একটু কমিয়েই রেখেছে কেন এখনও পর্যন্ত জলও দেওয়া হয়নি কিছু দেওয়া হয়নি তো যাতে লেগে না যায় এই দেখো লঙ্কাও দিয়ে দিচ্ছে এখন দেখি আর কিছু দেয় নাকি না এখন নেড়ে চেড়ে নিচ্ছে মা নেড়ে চেড়ে আশা করি একটুখানি জলও দিতে পারে তো চলো দেখতে থাকো আমি দেখছি আর তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা দেখে নাও আর এই দেখো মা এখন একটু জল ছিটে দিয়ে দিচ্ছে পুরো জল এখনও কিন্তু দেয়নি একটু করে জল ছিটে দিয়ে নিচ্ছে আর জল ছিটে দিয়ে এখন নিশ্চয়ই নেড়ে নেবে ভালো মতন কেন তাহলে মশলাগুলো সব সবজির সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে তো এই দেখো ও এখন তাহলে আগে হয়তো ঢেকে দিলো তো এখন নাড়ছে তো আমি যেহেতু রেসিপিটা দেখে দেখে বলছি এই জন্য আমি বুঝতে পারিনি তো যাই হোক তো ঢাকাটা উঠিয়ে এখন সব সবজি নেড়ে নিল তো মশলাগুলো একে অপরের সাথে ভালো মতন লেগে গেল তো এই দেখো আর এখন মা হচ্ছে জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতন মা জল দিয়ে নিল আর ভালো মতন নেড়েচেড়ে নেবে আর নেড়েচেড়ে এখন নিশ্চয়ই মা তারপর ঢেকে দেবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর কেমন লাগলো অবশ্যই জানিও আর এই দেখো চলটা একটু শুকিয়ে এসছে তো তারপর বড়াগুলো দিয়ে দিলো আর বড়াগুলো এর সাথে ভালো মতন মিক্সড করে দেবে নাড়াচাড়া করে দেবে আর যতটুকু জল আছে ওই জলটা তো থাকবে না একদম শুকিয়ে যাবে আর এই জলটা শুকিয়ে গেলে তখন এই সবজিটা বেশ মজে যাবে আর তখন আমাদের আসল রান্নাটা রেডি হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা আর শীতকালে এইসব রেসিপি নতুন নতুন রেসিপি খেতে মানে করে খেতে খুবই ভালো লাগে আর যখন সব সবজিও পাওয়া যায় অনেক রকম সবজি পাওয়া যায় আর খাওয়ার মজাই আলাদা বলো বন্ধুরা তো এই দেখো মজে গেছে সবজিগুলো আর মা গ্যাসের উনান অফ করে দিয়েছে আর এই দেখো স কি সুন্দর লাগছে দেখতে একদম মানে দেখে খুবই টেস্টি লাগছে আর খেতেও খুবই টেস্টি হয়েছিল তো বন্ধুরা তোমরা জানিও এই সবজিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা আর তোমরা কেউ এই রেসিপিটা মানে করো কি না বাড়িতে কেউ খাও কি না তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটাকে প্রেস করে দিও তো আজকের জন্য আমি বাই বাই করে দিচ্ছি বা